অত্যন্ত জরুরি একটা বিষয় তুলে ধরেছে, অত্যন্ত জরুরি, যেটা যে পাঠ্যপুস্তকে আপনার যে ধরনের বিষয়গুলো এসছে এবং শিক্ষকদেরকে তাদেরকে যে অনুশীলন বই যেটা দেওয়া হয়েছে একটা না প্রায় প্রত্যেক জায়গায়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের জীবন, আমাদের ধর্মবোধ সকলের তার সম্পূর্ণ বিরুদ্ধে। সুতরাং এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আজকে দীপুমণি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন পরিবর্তন করা হবে, এটাকে ইস্যু বানাবেন না। ইস্যু তো বানিয়ে দিয়েছেন আপনারা, এই দেশের মানুষের সমস্ত চিন্তা ভাবনা, তার চেতনা, তার সংস্কৃতি, তার ঐতিহ্য সব কিছুকে আপনি অপমান করে এই বই ছেপেছেন, এই বইগুলি ছেপেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে এই সকল বই উদ্ধার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা অনেকের কথা বলতে হতাশা বা একটু ছাপ পাই খুঁজে, কেন হতাশ হব আমরা? আমরা তো সাকসেসফুল হচ্ছি প্রতি পদে পদে, আজকে আমি জেলে গেছি, আমি জেলে গেছি, আমি একা যাইনি, জেলে যাইনি তো, হাজার হাজার নেতা কর্মী আমাদের জেলে গেছেন, তাদের মুখে আমি এতটুকু হতাশা চাপ দেখিনি বলতে পারি। কারণ এই লড়াইটা শুধু আমার লড়াই না, এই লড়াইটা আমার দেশের লড়াই, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার শুধু আমার জন্য নয়, সমগ্র মানুষের জন্য, জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের আজকে 50 বছর পরে এসেও আমাদেরকে এই কথাগুলো বলতে হয় আজকে। সেই জন্যই এই আপনার প্রস্তাবনাটা, এটা মধ্যে অনেক হয়তো আপনার সংশোধনের ব্যাপার আছে, এটাকে আরো সমৃদ্ধ করবার ব্যাপার আছে, যেটা ডক্টর বোরান বলেছেন। আমিও মনে করি যে আমাদের অনেকগুলো বিষয় এখানে দেখার প্রয়োজন আছে। আপনার আমাদের কেনেডি দুঃখ করে বলেছেন যে কৃষিকে একদম 27 নম্বরে দেওয়া হয়েছে, আমিও মনে করি যে এটা 27 নম্বরে কোনো মতেই থাকার যোগ্য নয়, এটা ইতিমধ্যে করেছি, এগুলো ঠিক করা হবে এবং সেটা বলা হয়েছে যে আপনাদের মতামতগুলো পেলে সেটা আমরা ঠিক করব। সবচেয়ে বড় কথা যেটা আপনার আসলে আপনার গলা শুকিয়ে যাচ্ছে, তো সমস্যা হচ্ছে কি আপনার যে আমরা কিন্তু একটা অসম সংগ্রামের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি, আমাদের প্রতিপক্ষ যারা তারা প্রবল প্রতাপশালী ক্ষমতাশালী, তাদের হাতে পররাষ্ট্রযন্ত্র, তাদের হাতে বন্দুক, তাদের হাতে আপনার পিস্তল, গ্রেনেড, অবরিলাক্রমে তারা সেগুলো মারে, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেয়, তাই না? মারে তারা, মামলা দেয় আমাদের বিরুদ্ধে। আমাদের আপনার যে নয়াপল্টন অফিসের সামনে আমাদের নাম কি মকবুল নিহত হলেন, শহীদ হলেন, তাকে প্রকাশ্যের সামনে গুলি করে মারলো, উল্টো মামলা দিল আমাদের 450 মানুষের বিরুদ্ধে। তার মধ্যে আমার হল আমার 1 নম্বর আসামি, তাই না আমার? হ্যাঁ, আর আমরা আসামি লিস্টে না থাকার পরেও আমরা আসামি, হুকুমদাতা, নির্দেশদাতা। তো ভাইয়েরা, মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের অস্তিত্বকে আবার টিকিয়ে রাখতে হবে, আমাদের মানুষেরকে বাঁচতে হবে, আমাদের এই রাষ্ট্রটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, স্বাধীনতা রাখতে হবে, এর মানুষগুলোর সমৃদ্ধি রাখতে হবে, তার কল্যাণ রাখতে হবে। এবং সেই জন্যই রাষ্ট্রত্ব বলেছে নাকি, রাষ্ট্রটা কি, কেন? রাষ্ট্র হচ্ছে একটা কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি, জনগণের একটা চুক্তি, যে আমরা এই সবাই একসাথে হয়ে এই চুক্তি করছি যে আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি করলাম, এই রাষ্ট্রের এই ভূখণ্ড, এখানে সরকার থাকবে একটা, এখানে আপনার একটা পপুলেশন আছে, জনগোষ্ঠী আছে, এবং এখানে একটা সার্বভৌমত্ব আছে, আমরা হচ্ছে সার্বভৌম, আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এটার প্রতি কিভাবে আসবে, নির্বাচন হবে, নির্বাচনের প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে, তারা পুরো দেশটাকে শাসন করবে, তাই তো? এরা সব উল্টো করে দিয়েছে, এক ব্যক্তি, এক ব্যক্তি, ভোট কিসের ভোট? আমি দিব তোমার ভোট, তোমার ভোটটা আমি দিব, তোমার ভোট দেওয়ার দরকার নেই। আবার বলে কি যে গণতন্ত্র হবে আমাদের মতো করে, গণতন্ত্র নাকি তাদের মতো করে, তাদের মতো গণতন্ত্র হচ্ছে বাকশাল, আমরা কি বাকশাল মেনে নেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম? সেটা কি স্বাধীন চেতনা ছিল? বন্ধুগণ, কোনোদিনই বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। বাংলাদেশের মানুষ না খেয়েও হাসে, একবার খায়নি কিন্তু কোথায় জিজ্ঞেস করতে কেমন আছে বলে ভালো আছে, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। কিন্তু কথা তারা বলতে চায়, কথার ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করে না, স্বাধীনতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই,
তার অধিকার আদায় ব্যবস্থা কম্প্রোমাইজ করেনি, করবেও না। তবে অনেকে যে বলে প্রত্যেকটা জিনিসের আপনার এই এরকম আছে, উত্থান পতন, আগানো সামনে আগানো পেছন, ঢেউয়ের মতো। সেই ঢেউয়ের মধ্যে দিয়ে যে ঢেউ শুরু হয়েছে, উত্তাল তরঙ্গের মতো, সমুদ্রের মতো, এরা ভেসে যাবে। কারণ এদের কাছে জনগণ নাই। আমরা বিশ্বাস করি যে এই মেরামতের যে রূপরেখা, মেরামত কথাটাতে আমার আপত্তি আছে। আমি ওখানেও বলেছি, আমি আপনাকে সংস্কারের কথা মনে করি যে বেটার হয় আর কি। মেরামত তো আপনার ওই যে মেশিন দিয়ে মেরামত মেরামত করলে থেকে যায়। আমি সেটাও আমার প্রস্তাব আর কি, যেটা আপনার সংস্কারের কথা বলে আরো ভালো হবে। তার দেখা যাক, আমরা এটাকে চূড়ান্ত করবো, সেই চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে আসবো। আমরা নিশ্চয়ই আপনার জনগণের সামনে এটাকে একটা স্বপ্ন, একটা ড্রিম, এটা একটা ড্রিম, ড্রিম ছাড়া কখনো সফল হওয়া যায় না। ওই স্বপ্ন দেখে আমরা সামনের দিকে যাব। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি সঠিক সময়ে দলকে সঙ্গে নিয়ে এই প্রস্তাবের জনগণের সঙ্গে এবং ইতিমধ্যেই আমাদের জনগণের মধ্যে এটা নিয়ে একটু আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি পরিষদকে অনুরোধ করব যে তারা এইভাবে শুধু আলোচনা সভা না করে একটা ওয়ার্কশপ, সারাদিনের ওয়ার্কশপ বা দুইদিনের ওয়ার্কশপ করেন, যাতে ডক্টর বোরান, আমাদের ডক্টর লতিফ, এর মতো বিশেষজ্ঞদের কথা, সাধারণ মানুষের কথা, আপনার পেশাজীবীদের কথা, সবগুলোকে নিয়ে আমরা যেন একটা সত্যিকার হচ্ছে একটা কমপ্লিট একটা আপনার প্রস্তাব দিতে পারি, সেই জন্য তারা সেই উদ্যোগ নেবেন। আবার আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ কথা, যে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা যে 10 দফা দিয়েছি, সেই 10 দফায় প্রথমেই কথা হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে। কারণ এই সরকার অবৈধ সরকার, সংসদকে বিরক্ত করতে হবে, এই সংসদের কোন মূল্য নেই, এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে, জনগণের স্বপ্নে এই রূপরেখার সামনে নিয়ে সেই নির্বাচনে ইনশাআল্লাহ জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা জয়ী হব। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। ধন্যবাদ।